হ্যালো ফ্রেন্ড, আমি পিন্টু বিশ্বাস আর আপনারা দেখছেন ক্লিয়ার বিউটি গার্ডেনিং। আজ আমি আলোচনা করব স্ন্যাপড্রাগন বা ডগ ফ্লাওয়ার ফুল নিয়ে। এর বোটানিক্যাল নাম অ্যান্টিরাইনাম। ফ্রেন্ড, আপনারা দেখছেন গাছে প্রচুর ভ্যারাইটিস কালারের ফুল ফুটেছে, রেড, হোয়াইট, অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক প্রভৃতি কালারের। এগুলি সব কমন কালার। এই গাছগুলিতে প্রচুর ফুল ফোটে ও টানা এক মাস ধরে ফুল থাকে। সবচেয়ে বড় স্টিকটিতে বেশি ফুল ফোটে ও গাছের গোড়ার দিকে আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রচুর নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হচ্ছে। এই নতুন ব্রাঞ্চ থেকেও প্রচুর ফুল আসা শুরু করবে। এই গাছগুলির হাইট ম্যাক্সিমাম 2 ফুট হয়ে থাকে। প্রথমেই বলি, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আপনারা যারা আমার চ্যানেলটি নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং সবার আগে এই ধরনের ভিডিওর আপডেট পেতে অবশ্যই আপনারা বেল আইকন প্রেস করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, তার রিপ্লাই আমি অবশ্যই দেব। এই ফুলগুলিকে ডগ ফ্লাওয়ার বলা হয়ে থাকে। এই ফুলগুলি সাইড থেকে প্রেস করলে ডগ যেভাবে বার্ক করে, এই ফুলগুলিকে প্রেস করলে ঠিক সেই রকমই লাগে, তাই এর নাম ডগ ফ্লাওয়ার। এই ফুলের বীজ থেকে আপনারাও চারা তৈরি করতে পারবেন। এই ফুলের বীজ বেড়ে বসানোর সঠিক সময় সেপ্টেম্বর বা অক্টোবর মাস, তাই এই সময়ের মধ্যে যদি বীজ আপনারা বেড়ে দিতে পারেন তাহলে ডিসেম্বর জানুয়ারির মধ্যে চারা গাছ তৈরি হয়ে যায়, যা আপনারা টবে বসাতে পারবেন। এগুলি শীতের ফুল, তাই আপনারা যদি গাছগুলি বাড়িতে লাগাতে চান অবশ্যই এই গাছগুলিকে জানুয়ারিতে পারচেস করবেন। এবং ফেব্রুয়ারি থেকে গাছে ফুল আসা শুরু করে দেয় ও টানা মার্চ এপ্রিল পর্যন্ত গাছে আপনারা ফুল পাবেন। ফ্রেন্ড, আপনারা দেখছেন আমার এই গাছগুলি সবই 4 ইঞ্চি টবে বসানো, কিন্তু আপনারা চাইলে 8 ইঞ্চি টবে গাছগুলিকে বসাতে পারেন, তাতে আপনারা বেশি পরিমাণে ফুল পাবেন। এই গাছের রুট খুব তাড়াতাড়ি ডেভেলপ হয় এবং মাটিতে খুব তাড়াতাড়ি স্প্রেড হয়, তাই গাছগুলিকে সবসময় 8 ইঞ্চি টবে বসানোই ভালো। এগুলো শীতের ফুল, তাই আপনারা গাছগুলিকে দিনে 6 থেকে 8 ঘন্টা ফুল সানলাইটে রাখবেন। ফুল সানলাইটে না রাখলে আপনারা গাছে বেশি পরিমাণে ফুল পাবেন না, এবং গাছে আপনার জল দেবেন সকালের দিকে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই গাছে মাটি কখনো শুকিয়ে না যায় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। মাটিতে সবসময় যেন একটি হালকা ভেজাভাব থাকে। মাটি শুকিয়ে গেলে গাছগুলি মাটিতে হেলে পড়বে, কারণ এই গাছের ডালগুলি ভেতর থেকে ফাঁপা ও রসালো প্রকৃতির হয়, অনেকটা ডালিয়া গাছের ন্যায়। এই গাছের মাটি প্রস্তুত, শীতের সিজন ফ্লাওয়ারের ক্ষেত্রে আপনারা যেভাবে মাটি প্রস্তুত করেন সেইভাবে আপনারা এই গাছে মাটি প্রস্তুত করবেন। 50% সাধারণ মাটি, 30% গোবর সার, আর গোবর সার না থাকলে আপনারা সেক্ষেত্রে জৈব সার ব্যবহার করবেন। 15% কোকোপিট এবং 5% নিমখোল ভালো করে মিশ্রণ করার পরে গাছগুলোকে বসাবেন। অবশ্যই খেয়াল রাখবেন মাটি ওয়েলডেন হওয়া চাই, না হলে গাছের গোড়ায় জল জমে গাছটি মরে যাওয়ার চান্স থাকে। ফ্রেন্ড, আপনারা গাছে বেশি পরিমাণে ফুল পেতে 15 দিন অন্তর অন্তর কেমিক্যাল লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করতে পারেন। তাছাড়াও আপনারা অর্গানিক ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে পারেন, তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন। অ্যাকচুয়ালি গাছে ফুল আসা স্টার্ট হলেই ক্যালসিয়াম, পটাশিয়াম, ফসফরাস প্রয়োগের প্রয়োজন হয়, তাই গাছের ডালগুলিকে শক্ত করতে ও গাছে বেশি পরিমাণে ফুল পেতে এর বিকল্প হয় না। অর্গানিক উপায়ে আপনারা ডাস্ট ফার্টিলাইজার তৈরি করতে পারেন, এবং কীভাবে আপনারা এই সার তৈরি করবেন তা উপরের আই বাটন লিঙ্কে দেওয়া আছে। পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাতে প্রথম থেকে আপনাদেরকে কেয়ার নিতে হবে। সপ্তাহে 1 দিন করে নিম অয়েল স্প্রে করবেন, এবং যতদিন গাছগুলি থাকবে ততদিনই আপনাদেরকে সপ্তাহে 1 দিন করে নিম অয়েল স্প্রে করতে হবে। আপনারা গাছে যদি বেশি পরিমাণে ব্লুমিং চান তাহলে স্টিকের ফুলগুলি শেষ হয়ে যাওয়ার পরেই স্টিকটিকে আপনাদের কেটে ফেলতে হবে, তাহলে আপনারা নিচের ব্রাঞ্চ থেকে বেশি পরিমাণে ফুল পাবেন। সবশেষে বলি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল আইকন প্রেস করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।